শাকিব খানের সঙ্গে সাড়াশাড়ির পর ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস এখন সিঙ্গেল মাদার ভক্তরা অনেকেই জানতে চান অপবিশ্বাস কি আবারও বিয়ে করবেন নাকি সিঙ্গেল মাদার হিসেবেই থাকবেন প্রতিনিয়ত এমন প্রশ্নের সম্মুখীন হন অপু এ নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে অপু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু জানার আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা সবার থাকে তেমনি আমারও পরিকল্পনা আছে সেটা সুন্দরভাবে বিতর্কিতভাবে নয় এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন এ প্রসঙ্গে অপু বলেন বিয়ের বিষয়টি আমার পরিবার দেখছে বর অনেকেই দেখছে তাতে দেখা গেছে কারো বেবি আছে আবার কারো পরিবার আছে এগুলো আমার পছন্দ নয় তবে আমি সিদ্ধান্ত নিয়েছি বিবাহিত কাউকে বিয়ে করবো না অবহিত কাউকে বিয়ে করে নেব অপবিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ শুটিং শেষ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপর বিপরীত অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী এছাড়াও কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নসিকা চক্রবর্তীর লেখা শর্ট শর্টকাট নামে আরেকটি সিনেমায় অভিনয় অপু সুবীর মণ্ডল পরিচালিত এই সিনেমায় তার বিপরীত অভিনয় করেছেন পরমবোধ চ্যাটার্জি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে